हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर एक मैट्रिक्स देवा आछे प्रदत्त। प्रदत्त ए इक्वल टू 4 5 5 6। আমাদের বলা আছে কি যে আই হলো একটি দুই ক্রমের একক ম্যাট্রিক্স। আই হলো দুই ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আই ইকুয়াল টু কি হবে 1 0 0 1। আমাদের প্রমাণ করতে হবে যে সমীকরণটি দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু 10a+i। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সবার আগে আমরা কি করব, এলএইচএস এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ ইকুয়াল টু 4 5 5 6 ইন্টু 4 5 5 6। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি কি পাব, 4 into 4 plus 5 into 5 4 into 5 plus 5 into 6 5 into 4 plus 6 into 5 5 into 5 plus 6 into 6। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 16 plus 25 20 plus 30 20 plus 30 25 plus 36। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, 41 50 50 61। এবং আমাদের আরএইচএস কি বলা আছে আমরা যদি দেখে নিই প্রশ্নটি, প্রশ্নে আমাদের আরএইচএস এর ভ্যালু কি দেওয়া আছে, 10a+i। তাহলে 10a+i। এবার যদি আমরা দেখি, আই মানে আমরা জানি দুই ক্রমের একক ম্যাট্রিক্স যার ভ্যালু আমরা অলরেডি বার করেছি। তাহলে এর জায়গায় আমরা কি করব, এর ভ্যালু পুট করে দেব। এর ভ্যালু কি আছে, 4 5 5 6 4 5 5 6। এবং আই কত আছে, 1 0 0 1। তাহলে আমরা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি ম্যাট্রিক্সে কি পাবো, 40 50 50 60। এবং এখানে কি আছে, 1 0 0 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দুটিকে অ্যাড করলে 41 50 50 61। তাহলে আমরা যদি দেখি দুটিকে যদি দেখি, তাহলে এক্ষেত্রেও আমরা সেম ভ্যালু পেয়েছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু 10a+i। তাহলে এটি আমাদের প্রুফড হয়ে গেল। এবার আমাদের কি বার করতে হবে, নেক্সট আমাদের বার করতে বলে বলা হয়েছে কি, আমাদের বার করতে বলা হয়েছে এর বিপরীত ম্যাট্রিক্স। এর বিপরীত ম্যাট্রিক্স, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা কি লিখতে পারি, এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স। তাহলে এবার আমরা কি করব, আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু 10a+i। এ স্কোয়ার ইকুয়াল টু 10a+i। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার
माइनस टेन ए इक्वल टू आई जेहेतु आमरा पाच्छी ए स्क्वायर इक्वल टू टेन ए प्लस आई तहले एखान दिए आमरा कि लिखते पारी ए स्क्वायर माइनस टेन ए इक्वल टू आई एखान दिए जदि आमरा देखी जे ए स्क्वायर इक्वल टू ए के आमरा कि लिखते पारी ए इंटू आई आई जेखाने एकक मैट्रिक्स लेखाने आमरा कि लिखब जेहेतु ए इक्वल टू एन टू आई एबार एखान दिए जदि आमरा ए के कमन निये नि ताहले आमरा कि पाबो ए माइनस टेन आई इक्वल टू आई তাহলে এবার আমরা কি করব উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব উভয় পক্ষে এ ইনভার্স মাল্টিপ্লাই করব তাহলে আমরা এখানে কি করছি উভয় পক্ষে এ ইনভার্স গুণ করে পাই তাহলে এখানে আমরা কত পাচ্ছি এ মাইনাস টেন আই আর এটি কত হয়ে যাবে আই ইকুয়াল টু আই ইন্টু এ ইনভার্স এটি আমরা কি লিখতে পারি এ ইনভার্স এবং এখানে আমাদের কি হয়ে যাবে আমরা যেহেতু দেখলাম দুটি ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ ইন্টু আই তাহলে সেই নিয়ম অনুযায়ী এটিও কি হয়ে যাবে এ মাইনাস টেন আই ইকুয়াল টু এ ইনভার্স তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখান দিয়ে এ ইনভার্স ইকুয়াল টু এ মাইনাস টেন আই এবার এর ভ্যালু কত ফোর ফাইভ ফাইভ সিক্স মাইনাস টেন ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি ফোর ফাইভ ফাইভ সিক্স মাইনাস টেন জিরো জিরো টেন এবার যদি আমরা দুটি ম্যাট্রিক্সকে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো মাইনাস সিক্স ফাইভ ফাইভ মাইনাস ফোর তাহলে এটি আমরা কি পেলাম এ ইনভার্স তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি বলা হয়েছিল এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস সিক্স ফাইভ ফাইভ মাইনাস ফোর তাহলে এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ